এমডিবি এইচডি, যা দেখি তাই দেখাই। বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এমডিবি এইচডির পক্ষ থেকে। বন্ধুরা আপনারা জানেন যে এমডিবি এইচডি যা দেখি তাই দেখাই, আজকে সারাদিন জুড়ে আসলে একটি বিষয়টা ছিল যে আসলে নারকেল গাছের পাতাগুলো সব সাদা। এর জন্য আমি চিন্তা করলাম যে ব্যক্তিগতভাবে ক্যামেরাটা নিয়ে আসলে একটু বের হলাম যে আসলে নিজে একটু পর্যবেক্ষণ করার জন্য যে আসলে বিষয়টা কি, কিন্তু দেখলাম যে আসলে সবাই যে জিনিসটা দেখলো যে আমিও তাই দেখলাম যে গাছের পাতা আমার কাছে। বন্ধুরা একটি জিনিস লক্ষ্য করেন, এখানে একটা শিম গাছ রয়েছে, শিমে কিন্তু এ ধরনের দেখা যাচ্ছে না। পাশে আমার পাশে একটি মেহগানি গাছ রয়েছে, দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মেহগানি গাছের পাতা কিন্তু নাই। এই পাশে কিন্তু অন্য আর একটা গাছ রয়েছে, সে গাছের পাতাও কিন্তু সাদা না, শুধুমাত্র নারকেল গাছের। দেখবেন যে শুধু কিন্তু এই দেখেন নারকেল গাছের পাতাটাই কিন্তু পুরো সাদা। আসলে এ বিষয়ে আমি একটু মানে চিন্তিত যে আসলে বিষয়টা কি জানি না, আসলে তা পোক কিনা না কি কারণে হয়েছে তা জানি না। তো আমি একটু দেখালাম আপনাদেরকে দর্শক যে আসলে দেখেন যে কি অবস্থা নারকেল গাছের। এ পাশে আর একটা গাছ রয়েছে, এ পাশে একটা রয়েছে, এই হলো আর কি সর্বশেষ। নারকেল গাছের গোড়াটা রয়েছে, এই যে নারকেল গাছের গোড়া, এই নারকেল গাছটা আমাদের নারকেল গাছটা ঠিক এই এই এসে তার মাথা, এই যে দেখতে পাচ্ছেন মাথাটা। বন্ধুরা আমি একটু আপনাকে আর একটু দেখানোর জন্য একটু নারকেল গাছের ঠিক ছাদে ওঠার চেষ্টা করি, বাসার আমার বাসার কাছের ছাদ দেখে একটু উপরে যাওয়ার চেষ্টা করি যে আসলে বিষয়টা কী, আপনাদের একটু ভালোভাবে দেখানোর জন্য। যে অত নিচ থেকে আমি দেখাতে পারিনি আপনাদেরকে, এর জন্য আমি একটু ছাদের উপরে এসে আপনাদের একটু সরজমিনে দেখাইতে চাই একটু কাছ থেকে যে আসলে বিষয়টা কী। আসলে একটি জিনিস দেখাতে হতো একটু পরিপূর্ণভাবে, আপনারা দেখেন ভাই দেখতে পাচ্ছেন যে এই যে পুরো পাতাটা। আমি একটু অনেক কষ্ট করে আমি বাসার ছাদের উপরে আসছি, আমার বাসার কাছেই আপনার ছাদের কাছে একটা নারকেল গাছ রয়েছে। তো আমি আসলে জানি না বিষয়টা যে এরকম হওয়ার কারণটা কী। আসলে একটু দেখেন, আসলে মন্তব্য একটু পরে করি, কিন্তু আসলে পুরো পাতাগুলো একেবারে সাদা। এটা আসলে আমার উপাশে যে গাছটি রয়েছে অনেক দূরে একই অবস্থা, কিন্তু এই যে আমি যখন বন্ধুরা গাছের নিচে যখন এসে দাঁড়ালাম, গুড়ি গুড়ি কিন্তু পোকা, যে গাছ থেকে কিন্তু গুড়ি গুড়ি পোকা পড়তেছে। আপনি দেখেন ক্যামেরা লেন্সে হয়তো দেখা যাইতে পারে যে গুড়ি গুড়ি পোকা, অনেক পোকা, গুড়ি গুড়ি পোকা এবং সাদা ওড়াউড়ি করে পুরো নারকেল গাছটা। আসলে দিনের বেলায় এতটা দেখা যায় না, রাতের বেলায় যতটা পোকা দেখা যায় পুরো পাতাগুলো একেবারে। আমরা একটু জুম করি, একটু জুম করে পাতাগুলোকে আরও একটু অবজার্ভ করে দেখি। বন্ধুরা জুম করলে পরে দেখা যাচ্ছে, দেখেন যে হয়তো বা সাদা 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 রয়েছে, হয় পোকা অ্যান্ড পোকা পোকার বাসার মতো মনে হয়েছে। মাকড়সার বাসার মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাকড়সার বাসার মতো আসলে পোকার সাইজগুলো, একেবারে পুরো নারকেল গাছটা, মানে পুরো নারকেল গাছটাই একেবারে সাদা। যে পাতাগুলো শুকনো সেই পাতাগুলো থেকে দর্শক কিন্তু নাই, কিন্তু যে পাতাগুলো একেবারে কাঁচা, একেবারে কচি পাতাটা রয়েছে, সেই পাতাগুলোও কিন্তু একেবারে সাদা। আসলে বিষয়টা আমি দর্শক আমি সারাদিন আজকে
ফেসবুক, ইউটিউব অনেক জায়গায় দেখেছি আসলে যে বিষয়টি কী এটাকে। পরে চিন্তা করলাম যে রাতের বেলা আমি একটু আপনাদেরকে নিয়ে দেখবো যে আসলে বিষয়টা কী, কিন্তু আমি এসে দেখলাম যে আসলে ইউটিউব ফেসবুক যেখানে যা দেখেছি বিষয়টা আসলে সত্য, কিন্তু আসলে কেন হলো এই বিষয়টা আসলে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারছি না যে আসলে এর কারণটা কী। এর আগে এতটা সাদা বা এতগুলো পোক আমরা কখনো দেখিনি নারকেল গাছে। বন্ধুরা, এই হলো পরিস্থিতি, পুরো নারকেল গাছটা জুড়ে কিন্তু রয়েছে সাদা আর সাদা পোক। আমার ওই পাশে কিন্তু একটা নারকেল গাছ, তাও কিন্তু একই অবস্থা, ওইটা অনেক দূরে একটা নারকেল গাছ রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ই পরে, মানে গুড়ি গুড়ি পোক এবং পাউডারের মতো, আপনার একেবারে বলতে পারেন যে পাউডার পাউডারের মতো কিছুটা পড়তে আমি দেখতে পাচ্ছি এই মুহুর্তে, যে আসলে ওই পাতা থেকে একটু পাউডারের মতো কী জানি পড়ে গুঁড়ো গুঁড়ো। এই হলো তো আসলে বন্ধুরা, আপনারা জানেন যে MDBHD যা দেখি তাই দেখাই। বন্ধুরা, আজকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে নারকেল গাছের পাতাগুলো ম্যাক্সিমাম জেলাতেই, ম্যাক্সিমাম বাংলাদেশের নারকেল গাছগুলোর পাতাগুলো একেবারে পুরো সাদা হয়ে গেছে আর কি, পোকায় না কি বিষয়টা, কী ধরনের পোকা তা আসলে আমি আপনাদেরকে মেসেজটা দিতে পারবো না। তো বন্ধুরা, সবাইকে MDBHD-র পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা সবসময় MDBHD-র সাথে আছেন এবং থাকবেন, আপনাদেরকে নিয়েই MDBHD। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং সঠিক, আমরা সঠিক তথ্য দেই তারপরে ভিডিওগুলো সবসময় আপলোড দেওয়ার চেষ্টা করি এবং আমরা কখনও গুজবে কান দিব না এবং গুজব বিশ্বাস করব না, সত্য জিনিস যা সেটাকে দেখানোর চেষ্টা করব। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, বাংলাদেশটাকে ভালোবাসবেন, বাংলাদেশের মানুষগুলোকে ভালোবাসবেন, সারা পৃথিবীর মানুষের জন্য ভালোবাসা রইল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।